আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সামি শাবিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা আপনাদের দয়ায় ভালো আছি। আমি আপনাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পটলের ভেজিটেবল চিকেন কারি। দেখে নিন কীভাবে তা করতে হয়। আমি আজকে এখানে পটল নিয়েছি, আমি এখন এগুলো ছিলে নিয়েছি, এখন এগুলাকে বিচিগুলো বের করে ফেলব। এখন আমি সবগুলো বিচি বের করে নেব এক একটা করে, এভাবে একটা চামচের সাহায্যে এভাবে সবগুলো বিচিগুলো বের করে নেব। আমি সবগুলো কেকে ভিতরে বিচিগুলাকে নিয়েছি, আপনারা এভাবে করে নেবেন। আর এগুলোর জন্য যা যা আমি মশলা রূপকরণ নিয়েছি এগুলো দেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি মাংস কিমা করে নিয়েছি, নিয়েছি কিছুটা আলু কুচি করে, আর নিয়েছি এখানে টমেটো আর কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1.5 চামচ, গরম মশলা 1 চামচ। এখন আমি চুলার দ্বারা চলে যাচ্ছি। করিয়েতে আমি তেল দিয়ে দিয়েছি, এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ করে সবগুলো মশলা দিয়ে একটু করে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এটাকে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে। এটাকে ভেজে নিচ্ছি, আমি এটাকে এভাবে ভেজে নিয়েছি। আমার বাজার শেষ হয়ে আসছে, এখন আমি পুরোটাকে পটলগুলোর মধ্যে আমার পটা এখন রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন পটলের মধ্যে ভরে নেব, এক একটা করে এভাবে আমি ভরে নিচ্ছি। সবগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি আমি, এখন এগুলাকে চুলায় ভেজে নেব। এখন আমি চুলায় তেল দিয়ে দিয়েছি, এখন এগুলাকে ভেজে নিচ্ছি। এখন এগুলো বাদে হয়ে আসছে, আমি নামিয়ে নিচ্ছি সবগুলোকে।
এই চালটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি এখন আমি সবগুলো মশলা একসঙ্গে দিচ্ছি। এখন আমার মশলা সবকিছু কষিয়ে আসছে, আমি একটু সামান্য দুধ দিয়ে পটলের গুলা দিয়ে দিব এর মধ্যে। তারপর আমি এগুলো দিয়ে দিচ্ছি, আর যেই পূর্বের বড়ে ছিল আমি ওই দইটার সাথে অ্যাড করে দিয়েছি দইটার সাথে। এভাবে কত দারুণ মজা, না খেলে আপনারা বুঝতে পারবেন না স্বাদটা কি। তারপরে আমি দিয়ে দিলাম এই পটলের তরকারিটা হয়ে এসেছে, নাড়িয়ে ফেলতেছে। দেখে নিন আমি কীভাবে রেঁধেছি তরকারিটা, কতটা কিউট হয়েছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করে খাবেন, আপনারা না খেলে বুঝতেই পারবেন না কতটা স্বাদ এর। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।